ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নওগাঁর পত্নীতলা, ধামইরহাট ও বদলগাছি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল 8টা থেকে একযোগে 3 উপজেলায় 191টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে চলে ভোট গ্রহণ। কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ এবং মেঘনা এই 3 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে ফেনীর ভোট কেন্দ্রগুলোতে। সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা নির্বাচনে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেয়া কঠোর নিরাপত্তা ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইল জেলার ধনবাড়ী ও মধুপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে নরসিংদী সদর এবং পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ময়মনসিংহের 3 উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের 3টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করছেন। যশোরে উৎসবমুখর পরিবেশে মনিরামপুর ও কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাঙ্গামাটির 4 উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে। খাগড়াছড়ি জেলার রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এই 4 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলার প্রথম ধাপে আজ সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। কুষ্টিয়া সদর উপজেলা ও খোকসা উপজেলায় ভোট গ্রহণ চলছে সকাল 8টা থেকে। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার ভেতরেও কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি ও শাহঘাটা উপজেলার 163টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলছে ভোট গ্রহণ। এই প্রথম চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা। ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ফরিদপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে রাজশাহীর গোদাগাড়ি ও তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে জয়পুরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলায় সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এছাড়াও পাবনায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।